আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এবছর কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এই প্রশ্নপত্রের আলোকে কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। তো আজকে আমরা দেখব 6 নম্বর পর্ব বা শেষ পর্ব। আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো এই কারণে করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হয়। প্রথম পর্বে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো সমাধান করেছি, তারপর দ্বিতীয় পর্বে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো সমাধান করেছি। তো প্রত্যেকটা সমাধান কিন্তু এখানে ডিটেলসে করে দেওয়া আছে ভিডিওগুলোতে, তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আমরা প্রতিটা অঙ্ক ডিটেলসে করে দিয়েছি তোমাদের। তারপর তৃতীয় পর্বে আমরা 13টা যে প্রশ্ন রয়েছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, এই সবগুলোর সমাধান দেখেছি, ঠিক আছে? তারপর চতুর্থ পর্বে এবং পঞ্চম পর্বে আমরা দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে প্রথম যেগুলো আছে 2, 3, 4, 5 এবং 6 এগুলোর সমাধান দেখেছি। তো প্রথম 5টা পর্ব যারা দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে দেখবে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নামে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, তো এখান থেকে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান দেখব। এটা হচ্ছে তোমাদের এই নমুনা প্রশ্নপত্র সমাধানের শেষ পর্ব বা 6 নম্বর পর্ব। 7 নম্বরে রয়েছে, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও, ঠিক আছে? এখানে দেখো চিত্রে হচ্ছে তুমি অনেক কিছু দেখতে পাচ্ছ, কিছু স্তম্ভ রয়েছে। তো ক নম্বরে বলা হয়েছে এই লেখচিত্রটির নাম লেখো। খ নম্বরে হচ্ছে চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করো এবং প্রচরক নির্ণয় করো। আর গ নম্বরে হচ্ছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তো প্রথমটা 1, তারপর এটা 2, তারপর এটা 4, এ হচ্ছে মোট 7 নম্বর, ঠিক আছে? তো এখানে মোট কয়টা উপাত্ত আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, এই 16টা উপাত্ত নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো চলো আমরা হচ্ছে অ্যান্সারে চলে যাই। তো 7-এর ক নম্বর হচ্ছে কি? লেখচিত্রটি হচ্ছে স্তম্ভ লেখ। 7-এর খ নম্বর কী বলা হয়েছে? মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে, তার মানে ছোটো থেকে বড় আমরা সাজাবো। তো আমরা লিখতে পারি চিত্রে উল্লিখিত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। দেখো সবচেয়ে ছোটো কথা আছে এখানে 12, তারপর আছে কত 12, তারপর আছে 15, তারপর আছে 20, 20, 20, 20-এর পর আছে 25, 25-এর পর আছে 30, 30-এর পর 31, 32, 33, তারপর আছে 36 এবং 40, ঠিক আছে? এগুলো আমরা সাজিয়ে লিখি। এখন চিত্রে উল্লিখিত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা পাই 12, 12, 15, 20, 20, 25, 30, 30, 31, 32, 33, 36, 36, 40, 40, এই মোট 16টা উপাত্ত। প্রদত্ত উপাত্তে 20 সংখ্যাটি সর্বোচ্চ 3 বার আছে, 1 বার, 2 বার, 3 বার। যেটা সর্বোচ্চ থাকবে সেটাই হচ্ছে প্রচরক, তাহলে আমরা কি বলতে পারি? অতএব নিম্নে প্রচরক হচ্ছে কত? 20। এবার আসো গ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছিল, এই উপাত্তগুলোর গড় নির্ণয় করো, ঠিক আছে? তাহলে প্রদত্ত উপাত্তগুলোর সমষ্টি আমরা হচ্ছে 16টা উপাত্ত ছিল এগুলো যোগ করব, যোগ করে হচ্ছে 16 দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো। তাহলে আমরা যোগ করি, এই ছোটো থেকে বড় সাজিয়েছি সেভাবে যোগ করলাম, 12, 12, 15, 20, 25, 30, 31, 32, 33, 34, 36, 36, 40, 40, তো সব যোগ করলে কত হচ্ছে? 432 পাচ্ছি। যেহেতু আমাদের উপাত্তের সংখ্যা 16টা, তাই আমাদের গড় কত হবে? নির্ণয় গড় 432 ভাগ 16, তার মানে 27, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। তা আমরা 6-7 নম্বরটা সমাধান করে ফেললাম। সর্বশেষ যে প্রশ্নটা আছে 8 নম্বর, খেয়াল করো, নিচে চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। এখানে দেখো কী বলা আছে, চিত্র 1, চিত্র 2 হচ্ছে একটা ঘরের মেঝে, চিত্র 2-এ বলা আছে এইচজি এবং ডিসি সমান্তরাল, ঠিক আছে? এইচজি কোনটা? এটা, এটা হচ্ছে ডিসি, দুটা সমান্তরাল, এবং ডিই সমান সিএফ সমান এইসি সমান এফজি সমান হচ্ছে 5 একক। এখানে বলা আছে এডি হচ্ছে 15 একক, আর এবি হচ্ছে 20 একক, এইচজি হচ্ছে 10 একক, এই মানগুলো দেওয়া আছে। আর টাইস হচ্ছে এটা বর্গাকৃতির টাইস, প্রত্যেকটা 5 একক করে দৈর্ঘ্যটা। তার সঙ্গে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সিডিএইচজি চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সিডিএইচজি কোনটা? দেখো সিডিএইচজি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, এটার জন্য 3 নম্বর। আর খতে বলা হয়েছে চিত্র 1-এর টাইসটির মূল্য যদি 200 টাকা হয়, এই টাইসটি দ্বারা এই ঘরের মেঝেতে টাইলস দিয়ে পূরণ করতে টাইলসের সংখ্যা কত এবং খরচের পরিমাণ কত সেটা বের করতে হবে, মানে কয়টা টাইলস লাগবে আর মোট কত খরচ হবে, ঠিক আছে? তার সঙ্গে আমরা সমাধানটা করি। 8 নং প্রশ্নের উত্তর, কতে আমরা লিখবো চিত্রে এইচজি এবং ডিসি হচ্ছে সমান্তরাল বলে সিডিএইচজি চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে? ছবিটা এরকম ছিল না অনেকটা, এটা হচ্ছে কি ট্রাপিজিয়াম, যেখানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তাহলে আমরা কী বলতে পারি? এডি সমান বিসি সমান হচ্ছে 15 একক। এ দেখো
এডি সমান বিসি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এডি, এটা হচ্ছে বিসি, এগুলো কত? 15 একক করে। আবার এই দুটো সমান, এগুলো হচ্ছে 20 একক করে। তাহলে ডিসি সমান এবি সমান কত? 20 একক। সুতরাং এবিসিডি একটি আয়তক্ষেত্র। এখন ট্র্যাপিজিয়ামটির উচ্চতা এইচ ই সমান হচ্ছে 5 একক এবং এইচ জি সমান হচ্ছে 10 একক। তাহলে সিডি এইচ জি চতুর্ভুজটির ক্ষেত্রফল কী হবে? আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা। যদি আমরা ছবিতে যাই তাহলে সমান্তরাল বাহুদের সমষ্টি কত? এটার মান হচ্ছে কত? 20, আর এটার মান হচ্ছে 10, আর উচ্চতা কত? এটা হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক আছে? এই উচ্চতার মান দেওয়া আছে এখানে, দেখো এইচ ই এফ জি উচ্চতার মান হচ্ছে 5 একক। তাহলে আমাদের সূত্রটা কী হবে? হাফ সমান্তরাল বাহুদের যোগফল, তার মানে 10 যোগ 20 ইন্টু মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা, সেটা হচ্ছে 5, ঠিক আছে? তো এগুলো লিখি এখানে, দেখো হাফ ইন্টু এইচ জি প্লাস ডিসি সমান্তরাল বাহুদের সমষ্টি, আর উচ্চতা হচ্ছে এইচ ই। তো মান বসিয়ে দিই, হাফ ইন্টু 20 যোগ 10 গুণ 5, যেহেতু ক্ষেত্রফল আমাদের একক কী হবে? বর্গ একক। তাহলে দেখো এখানে কত থাকে, যদি আমরা একটু ভেঙে ভেঙে করি, হাফ ইন্টু থাকে কত এখানে? 20 আর 10 যোগ করলে হয় 30, 30 গুণ হচ্ছে 5। তো কাটাকাটি যায়, দুই দ্বারা কাটলে 1, দুই দ্বারা কাটলে থাকে 15, 5 15 75, ঠিক আছে? তার মানে 75 বর্গ একক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসো খ নাম্বারটা দেখি। ক হতে সিডিএইচজি চতুর্ভুজটির ক্ষেত্রফল আমরা পেয়েছি কত? 75 বর্গ একক। আমরা যে এই মানটা পেয়ে গিয়েছি, এখন নিচে তো একটা চতুর্ভুজ ছিল, এটা মানটা আমাদের বের করতে হবে, তাই না? আবার এবিসিডি আয়তক্ষেত্রের এই এবি সমান হচ্ছে 20 একক, এই মানটা আমাদের দেওয়া আছে 20, এবং এডি সমান 15 একক, এই মানটা দেওয়া আছে 15। এখন যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কী? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। সেটা বসিয়ে দিই আমরা, তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এবি ইন্টু এডি বর্গ একক, তার মানে 20 ইন্টু 15 বর্গ একক। তো 20 আর 15 গুণ করলে কত হচ্ছে? 300 বর্গ একক। তাহলে এই উপরেরটার জন্য আমরা পাচ্ছি কত? 75, আর এই নিচের পুরোটার জন্য পাচ্ছি 300, মোট হচ্ছে কত? 375, ঠিক আছে? তাহলে আমরা লিখি, ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে কত? সিডি এইচ জি চতুর্ভুজের ক্ষেত্রফল যোগ এবিসিডি আয়তের ক্ষেত্রফল, তার মানে 75 যোগ হচ্ছে 300 বর্গ একক, অর্থাৎ 375 বর্গ একক। এখন একটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 5 একক হলে একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত? এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার সমান 25 বর্গ একক। তাহলে ঘরের মেঝেতে টাইলস দিয়ে পূরণ করতে আমাদের প্রয়োজনীয় টাইলস সংখ্যা কতটি লাগবে? 375 ভাগ 25টি, তার মানে কত হয়? ভাগ করলে 15টি, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যান্সার, 15টা টাইলস লাগবে। এখন দেখতে হবে যে আমাদের কত টাকা খরচ হবে। তো একটা টাইলসের মূল্য দেওয়া আছে 200 টাকা, তাহলে ঘরের মেঝে টাইলস দিয়ে পূর্ণ করতে মোট খরচ হবে কত? যেহেতু 15টা টাইলস লাগবে, 15 গুণ 200 টাকা, তার মানে হচ্ছে কত? 3000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তার মানে একটা অ্যান্সার কত? 15টা টাইলস লাগবে, আরেকটা অ্যান্সার হচ্ছে 3000 টাকা লাগবে। ক্লিয়ার? আমরা কিন্তু এর মাধ্যমে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান দেওয়া শেষ করলাম। শিক্ষার্থীদের এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে, এই যে অধ্যায়গুলো আছে 5, 6, 7, 8, 10 এবং 11, এই 6টা অধ্যায় মিলেই তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। তো এই অধ্যায়ের কাজগুলো ভালো করে করবে। আমরা খুব শীঘ্রই হচ্ছে কিছু নমুনা প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, যার মাধ্যমে পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন তোমরা নিতে পারবে, ঠিক আছে? আমরা এই 6টি পর্বের মাধ্যমে একে একে করে বহুনির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, এই সবগুলো প্রশ্নের সমাধান করে দিয়েছি। যারা দেখোনি, তোমরা হচ্ছে যে আজকের পর্বটা সহ 1 থেকে 6 নাম্বার এই 6টা পর্ব আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে হচ্ছে তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।